একটা ডাইনিং টেবিলের কভার, এইগুলো আছে। চলো তাহলে, খুব খোশ মেজাজে বেরিয়েছি বন্ধুরা, আশা করি আজকের ট্যুরটা ভালোই হবে। চলো, আমি তো খুব মন্থর গতিতে চলেছি, ওরা দেখো অত দূর এগিয়ে গেছে। দু তিন দিন ধরে তোমাদের ঝুলিয়ে রেখেছি আমি কী কী শপিং করলাম, কোথায় শপিং করলাম কিচ্ছু দেখাতে পারিনি। আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে সবটি শেয়ার করব। একটু ধৈর্য ধরে তোমরা আমার ব্লগটা দেখো, ভালো লাগবে। মধুবন্তি গাড়িতে বসেই ইউটিউবে ঢুকে পড়লো, দেখো সবাই আর কীরকম ভিউজ বাড়াচ্ছে। তোমরাও বন্ধুরা আমাদের একটু ভিউজ বাড়াও। আজকে শুধুমাত্র ওই দেখো বিগ বাস্কেট এইটুকুই দেখালাম, আর উত্তরপাড়া সেরকম কিছু দেখাচ্ছি না। তোমরা একটুখানি দেখে নাও, কারণ একেবারে এবারে সিধা পৌঁছে যাব নিউ মার্কেট। গতকাল ভালো করে ঘোরা হয়নি বন্ধুরা, সেজন্য আজকে আবার চলে এসেছি। ভগ মার্কেটের যে সামনের যে চত্বরটা, সেই চত্বরের দিকে আমরা এগিয়ে চলেছি। দেখো চিনতে পারবে, যারা চেনো তারা চিনতে পারবে। আর আশপাশের স্কাল্পচারগুলো একবার দেখো, আমি আগের ব্লগে আরও ভালো করে দেখিয়েছি, আজকে এটা হচ্ছে কি ফ্যামিলি এনজয়মেন্ট। দাঁড়াও দেখবে তোমরা, আমরা তিনজনে চা নিয়ে কেমন চিয়ার্স করি। চিয়ার্স চিয়ার্স থ্রি চিয়ার্স। এই দোকানটা থেকেই আমি ম্যাক্সিমাম কালেকশন করেছি বন্ধুরা, আর বাকি অন্যান্য যেসব জায়গা থেকে কালেক্ট করেছি সেগুলোর ক্লিপিংসগুলো আমার কোনো কারণে বেরিয়ে গেছে, আর কয়েকটা জায়গার তোলাও হয় না। আর বন্ধুরা, নিউ মার্কেটে পাওয়া যায় না এমন কোনো জিনিস তো নেই। আগের দিনে আমরা মা মাসিরা বলতো, এবং সেই দেখে আমরাও মানে শুনে শুনে শিখেছি, নিউ মার্কেটে দরকার পড়লে বাঘে দুধ ওমেলে, এরকম ছিল কথা। তো নিউ মার্কেট এমন একটা জায়গা তুমি পাবে না এমন কিচ্ছু নেই, সব কিছুই আছে, আর খুবই ভালো লাগে, সবাইয়ের ভালো লাগে, আমাদেরও লাগে। চলো বন্ধুরা, আজকে একটু তাড়াতাড়ি মিটে গেছে, দিনের আলো রয়েছে, রাস্তার ওপারে আমাদের যেতে হবে, কারণ ওই পার্কিং লটে ওইখানে আছে আমাদের গাড়ি। তো এত বিজি রোড, আমরা হিচকিচাচ্ছি, সেই সময় আমি একটু ভিডিওগ্রাফি নিয়েছি। দূরে দেখো আমাদের উত্তরপাড়ার প্রবেশদ্বার, মানে আমরা আমাদের এলাকায় পৌঁছে গেছি। ওই দেখো আজ একটু আগেই পৌঁছে গেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ দিনের আলো এখনও রয়েছে। তো বাড়ি পৌঁছে চা ফা খেয়ে ফ্রেশ হয়ে হয়তো আজকেই আমি কী কী কিনলাম ভিডিওটা করে নেব, কিন্তু পাবলিশ করতে কয়েকটা দিন সময় লাগবে। তো তোমরা একটু ধৈর্য ধরে থাকো, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ এমন কোনো জিনিস নেই আজকাল আর যা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি না। আর কেমন লাগলো, কতটা ভালো লাগলো, তোমরা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। হাই ফ্রেন্ডস, এটা সন্ধ্যেবেলা, আমি সন্ধ্যেবেলায় এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ দুদিন নিউ মার্কেট ঘুরেছি কিন্তু সুযোগ পাইনি যে আমি কী কী কিনলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমার খুবই আনন্দের, তোমাদেরও মনে হয় ভালো লাগবে। তাহলে দেখো আমি কী কী কিনলাম। এই দেখো একটা সেরামিক্সের ডিপ, কী বলবো, ওটা
প্লেট বলবো কি সুপ বলো বলতে পারো এই দেখো বড় এটা সুপ বল ঠিক বলা যায় না ওরা বললো সুপ বল এটা একটা কিনেছি এগুলো হচ্ছে ফ্লেম প্রুফ ওভেন প্রুফ তো বটেই ফ্লেম প্রুফ মানে আমি গ্যাসের ওভেনেও বসিয়েও গরম সরম করা কুকিং সবই করতে পারবো তো এরকম আমি দুটো কিনেছি সেম সেম সাইজ সেম লুকিং দুটো এখনো এটার আবার প্লাস্টিক খোলা হয়নি আর এগুলো কিনেছি এই গ্লাসওয়্যার গুলো মাইক্রোওয়েভ প্রুফ এই দুটো ক্যাসারো একটা ছোট আর একটা একটু বড় যেটা বেস্ট অফ দ্য লট বলতে পারো এইটা এইটা তোমার মানে ডেজার্ট ইয়ে রাখার বলতে পারো বা নাটস হোল্ডার সব বলতে পারো মানে মোট কটা আমি ডাইনিং টেবিলের জন্য নিয়েছি আমার ভীষণ পছন্দ হয়েছিল পিঙ্ক ছিল হোয়াইট ছিল তো আমি হোয়াইটই নিয়েছি আচ্ছা এইবার আসি আমি বেশিরভাগ কিচেনের জিনিসই কিনেছি সেজন্য দেখাই এগুলো সব মেলামাইনের দেখো এটা কুলো শেপের এই দেখো এগুলো সব বিভিন্ন রকমের বিভিন্ন শেপে প্ল্যাটার আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই ছটা আছে প্ল্যাটার এই দেখো আমি কি কিনেছি মা তো এত কিনেছে তোমরা দেখলে এবার দেখো আমি কি কিনেছি সুন্দর না অ্যাকচুয়ালি না আমার না সাদা ব্যাগের কালেকশন ছিল না সাদা ব্যাগটা একদম খারাপ হয়ে গেছে ফেলে দিয়েছি তাই একটা সাদা ব্যাগ কিনলাম তো কেমন হয়েছে বন্ধুরা ব্যাগটা আর আছে এই যে দার্জিলিং যাওয়া হচ্ছে মেকআপ পাউচ ও নিয়েছে একটা মেকআপ পাউচ এই দেখো আর একটা তিনটে সেটের মেকআপ পাউচ ওপরটা ট্রান্সপারেন্ট ভেতরে আছে দুটো ছোট ছোট একটা ছোট একটা মিডিয়াম এই হচ্ছে ওর জিনিস আমার একটা টেবিল বিন নিয়েছি আমার কিচেনে ছোট ছোট বিন আমি কাউন্টার টপের উপর ইউজ করি তোমরা দেখেছো তো আমি এইটা খুঁজে খুঁজে একদম হন্যে হয়ে গেছি বললে বিশ্বাস করবে না কিন্তু পছন্দ মতো পাইনি এটা একটু কম পছন্দেরই আমি নিতে বাধ্য হলাম আমি যেরকমটি চেয়েছিলাম যেরকম কালারটি সাইজটি হয়েছে কনসেপ্টটি ঠিক হয়েছে কালারটি আমার পছন্দ হয়নি কিন্তু তার মধ্যেও আর কি কম পছন্দের এটাই ভালো আর কিচ্ছু ছিল না অনলাইনেও খুঁজে খুঁজে আলাকালা আমি নিয়েছি প্রথম দিন গিয়েই বুধবারে এটা হচ্ছে বুধবারের কালেকশন ফুটপাতে গিয়েই ইয়ে থেকে রাস্তার ধার থেকে মানে নাম পা দিয়ে নামতে না নামতেই আমি এইগুলো কালেকশন করেছি এটা ছিল তিনটে সেট এসেই আমি এটা পরে নিয়েছি পায়ে হচ্ছে কিনা ঠিক মতন দেখার জন্য যেহেতু ফুটপাত থেকে কিনেছি সবসময়তেই মনের ভেতর করে ফুটপাত থেকে কিনেছি তো হয়তো কিছু খুঁত থাকবে এই জন্য পরে দেখে নিয়েছি না ঠিক আছে বন্ধুরা একদম ঠিক আছে এই তিনটে আরও একটা জিনিস কিনেছি বুধবারেই দেখো একটি ছোট্ট গোলাপ আচ্ছা এইবার এসো সবই আমার হোম ফার্নিশিং এরই জিনিস এইটা কিনেছি একটা আমার ডাইনিং টেবিলের জন্য বা সেন্টার টেবিল আমার মোটামুটি সবই একটা সাইজ নিলেই হয়ে যায় এই যে এটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট টেবিল ওয়্যার এই দেখো এই ট্রান্সপারেন্ট টেবিল কভারটির এন্ডে দেখো লেসের মতো রয়েছে এই দেখো লেসবালা এটা দু নম্বর টেবিলের কভার নেট নেট আমার খুব প্রিয় এটাও আমার একটা ডাইনিং টেবিলের কভার এইগুলো আছে সোফা সিট কভার একেবারে একটানা আছে আমি তো কাটাইনি তাই আমি একটু ধরো পুরো একটানা আছে আমি একটু খুলে তোমাদের দেখাচ্ছি
আচ্ছা, এইগুলো আমার সত্যিই দরকার ছিল, সেটা হচ্ছে গিয়ে আমার অর্গানাইজার ব্যাগ, দুটো নিয়েছি। এই দেখো, দুটো হচ্ছে ট্রান্সপারেন্ট আর দুটো, এই কনসেপ্টটা তো খুবই পাওয়া যায়, বহু বছর ধরে ব্যবহারও করছি, এই কনসেপ্টের নিয়েছি দুটো, একটা মেরুন একটা গোল্ডেন। মনে হচ্ছে আমার আজকের বাজার, আজকের নয়, গত দুদিন আগের দুদিনের বাজার তোমাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করলাম, তাই তো? তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যদি আমাদের ব্লগটা, পুরো ব্লগটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ। বাই বাই ফ্রেন্ডস।